গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পূর্ণ বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে এই ব্লগটি এখন আমি স্টার্ট করছি। পুরোটার সঙ্গে থেকো। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো স্টার্ট করা যাক। এই কম্বলের তলায় কে লুকিয়ে আছে জানো? এই দেখো তোমাদের প্রতিষ্ঠা রানী। আজকে প্রতিষ্ঠা রানীর স্কুল ছুটি, আর ওনার আর ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছাই নেই। আমি ডেকেই যাচ্ছি আর প্রতিষ্ঠা রানী ঘুমিয়েই যাচ্ছে। ফাইনালি প্রতিষ্ঠা রানীকে ঘুম থেকে তুলে দিয়ে হাতে ব্রাশ ধরিয়ে পাঠিয়ে দিয়েছি উঠোনে ওনার ঘুম ভাঙানোর জন্য। আর আমি এদিকে লেগে পড়েছি আমার নিত্যকর্মে। তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, ছেলেও পড়তে চলে গেছে, প্রতিষ্ঠাকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর এখন আমি বিছানাটা তুলে নিয়ে ঘরের জিনিসপত্রগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। খাটের এই বিটগুলোর মধ্যে না প্রচুর ধুলো জমে যায়, এগুলো প্রতিদিনই একটু হালকা হাতে পোছাপুছি করে দিলে ধুলোটা জমে না। আর যদি দুদিন একদিন না পোছা হয় তাহলে একদম সাদা ধুলো রাস্তারণ পড়ে যায়। আর ড্রেসিং টেবিলের ওপরে তো প্রতিষ্ঠার খেলার জায়গা, ওনাকে আবার দুধটা ছেঁকে দিতে হয়, একটুকু সর পড়লে খাবে না। প্রতিষ্ঠা হরলিক্স তৈরি করছি তো, আর চকলেট হরলিক্স খেতে ও খুব ভালোবাসে। এই খাবার খেতে ওর পাক্কা এক ঘন্টা লাগবে। আর এখন দেখো আমি গিজার থেকে গরম জল নিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো সার্ভে ভেজানোর জন্য। আমি কিন্তু 12 মাসই উষ্ণ গরম জলে জামা কাপড় কাচা খুব পছন্দ করি। এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, ততক্ষণে আমার ঘরের কাজগুলো সেরে নেওয়া যাবে, তারপরে আসবো আবার কাচার জন্য। আজকে আর খুব বেশি জামা কাপড় নেই, অল্প কিছুই আছে। এই যে তোমাদের দাদাভাইয়ের অফিসের কয়েকটা জামা কাপড়, আর আমার নাইটি প্রতিষ্ঠার জামা কাপড়, ছেলের কিছু অল্প কিছু, একদমই অল্প। আজকে ভিজিয়ে দিয়ে এসে চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য। বাসি ঘরটা আমি সকালবেলাতে একবার একটুখানি ঘরের দুয়ারে জল দিয়ে মানে বাসি ঘরটা মুক্ত করে রেখেছি না, এখন খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার আবার দায়সারাভাবে ঘরদোর পরিষ্কার করা একদমই পছন্দ না, সকালবেলা ঘরটা পরিষ্কার করতে আমার বেশ অনেকটাই টাইম লাগে। এবার দেখো জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো কেচে নিচ্ছি। সকাল সকাল কেচে দিলে কি হবে, দুপুর পর্যন্ত জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে। আর এখন কিন্তু খুব সকাল নয় জানো তো, সকাল প্রায় 10টা বাজতে যাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর একটুকু তো আর বসার উপায় নেই, একদম দুরন্ত এক্সপ্রেস চলতেই আছে। আমারও যদি মা দুর্গার মতো 10টা হাত থাকতো তাহলে খুব ভালো হতো, একসাথে অনেকগুলো কাজ করতে পারতাম। আচ্ছা সত্যি কথা বলো তো, 10টা হাত থাকলে কি একসাথে সত্যি 10টা কাজ করতে পারতাম? না গো, সেটা একমাত্র মা দুর্গার পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে নয়। ওই জন্য আমাদের দুটো হাতেই 10 হাতের কাজ করতে হয়। এইবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে আর ছাদে যাইনি মেলতে, অনেক বেশি জামা কাপড় কাচলে তখনই আমি ছাদে যাই। খুব অলসতা লাগে জানো তো ছাদে যেতে, অতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে উপরে ওঠা আবার নিয়ে আসা, আমার যেন বড্ড বিরক্ত লাগে। আর জামা কাপড় মেলে টেলে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। আজকে হবে হাঁসের ডিম, হাঁসের ডিম খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর সবজিগুলো কেটে নিচ্ছে রান্না বসিয়ে দিয়ে। এই দেখো না ঝিঙেগুলো কবে থেকে ফ্রিজে পড়ে আছে, রান্না করাই হয় না। আজকে ভাবলাম ঝিঙেগুলো রান্না করেই ফেলি, আর বেশি দিন ফ্রিজে ঝিঙে থাকলে কেমন যেন একটা স্পঞ্জের মতো হয়ে যায় তাই না? তাও দেখো ঝিঙেগুলো যথেষ্ট ভালো আছে। দেখো ডিম সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি, আলুগুলো ভেজে
তুলে নিচ্ছি। আজকে ইচ্ছে আছে হাঁসের ডিমটা বেশ কষা কষা করে করব। আমার তো হাঁসের ডিম দারুণ লাগে খেতে। আগে জানো তো একটা হাঁসের ডিম পাওয়া যেত, মাদ্রাসি হাঁসের ডিম বলতো, সেই এত বড় বড় ডিমগুলো হতো, আর কি টেস্ট ছিল। এখনকার ডিমগুলোতে সে স্বাদ আর পাই না, কে জানে কেন। দেশি হাঁসের ডিম ডিমগুলো খুব ছোট ছোট, হাঁসের ডিমগুলো যে বড় হয় এটা কিন্তু সেরকম নয়। আর দেখো তেলের ওপরে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এইবার তেলটা তো গরমই রয়েছে, আর ডিম আলু ভেজে নিয়েছিলাম না। আর দেখো এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর আমার স্বাদ মতো নুন দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব, যেন কাঁচা মশলার গন্ধ না বেরোয়। কাঁচা মশলার গন্ধ বেরোলে সে খাবারের কিন্তু টেস্ট থাকে না। আর দেখো রান্না হয়ে গেছে আমার ডিম। দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো। ধনে পাতা আর গরম মশলার গুঁড়ো দিলে একটা আলাদাই স্বাদ হয়, তাই না। শীতকালে খাবারে ধনে পাতা খুব ভালো লাগে। আর রান্না বান্নার পরে আমি কিচেন পরিষ্কার করেছি, ঘর পুছেছি, সেই সব ভিডিও আর আনিনি। এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, স্নানও হয়ে গেছে, আর আমি খাবার সার্ভ করছি। আজকে রান্না করেছি দেখো পেঁয়াজ কলি আলু ভাজা, ঝিঙে ঘন্ট আর হাঁসের ডিম। খুব খিদেও পেয়েছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর এখন আমি ফেরত এলাম আবার সন্ধেবেলাতে। সন্ধেবেলাতে সন্ধে পুজো দেওয়ার পরে আমার যা কাজগুলো থাকে এবার আস্তে আস্তে সেই কাজগুলো করতে হবে। নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু সকাল সন্ধ্যা দুবার লিকার চা চাই চাই, তার বেশি নয়, তিনবার খেতে আর ভালো লাগে না, দুবারই ভালো লাগে। আর প্রতিষ্ঠার জন্য দুধ জাল দেব, দুধটাকেও ছেঁকে নিলাম। নিজের চাটাও ছেঁকে একটু ঢেলে রাখি, একটু ঠান্ডা হোক, বেশি গরম চা আমি আবার খেতে পারি না। আর দুধটাও জাল বসিয়ে দিলাম। এবার দেখো যে মাছগুলো রয়েছে তারাও অপেক্ষায় রয়েছে, ওদেরও তো খাবার দেওয়ার সময় হয়ে গেল না। এবারই ওদের ছটপটানি শুরু হয়ে যাবে। আমি অ্যাকোয়ারিয়ামের কাছে আসলেই ওরা না বুঝতে পারে যে আমি ওদেরকে এখন খাবার দেব। কি করে বোঝে আমি জানি না, ওরা তো মাছ, তবুও কি করে বোঝে যে ওদের খাবার টাইম হয়ে গেছে। আর মাছকে খাবার দিয়ে আমি ফ্রিজে যে খাবারগুলো দুপুরবেলা রেখেছিলাম সেগুলো বার করে রাখছি। আর নইলে ফ্রিজ থেকে বার করেই তো আর খাওয়া যাবে না, বেশি ঠান্ডা থাকবে। ভাতটাও মাইক্রোওভেনেই রেখে দিলাম, যেহেতু ভাতটা মাইক্রোওভেনে গরম করব। রান্নার পরে আমি ভাত না একবারে মাইক্রোওয়েভের বোলের মধ্যেই ঢেলে রাখি, যেহেতু দুপুরবেলা তো ভাতটা গরম করতে হয়, আবার রাতেও যদি তোমাদের দাদাভাই ভাত খায় তাহলে সেই ভাতটাও গরম করতে হয়। ওই জন্য আমি একবারই ভাত মাইক্রোওভেন বোলের মধ্যেই ঢেলে নিই, এতে আমার সুবিধা হয়। আর হাঁড়িটাও আমি মাজতে দিয়ে দিই, আর এ খাবার দাবার বার করে দেখে ঢাকা দিয়ে এটো হাতটা ধুয়ে আমি পুছে নিলাম। নিয়ে এখন একটু চা নিয়ে বসে পড়েছি। আমার আবার এটো কাটার খুব বাজ বিচার জানো তো, যতবার এটো কাটা ধরবো সব বারবার করে হাত ধোবো, নইলে যেন কেমন খুঁতখুত করে মনটা। আর তোমাদের দাদাভাই এসে দেখো আমাকে নিয়ে চলে এসেছে জগদ্ধাত্রী পুজোর মেলাতে। রাত 9টার সময় এসে আমাকে বলছে চলো জগদ্ধাত্রী পুজোর মেলা যাব। আমার বাড়ি একদম পাশেই এই মেলাটা, বললাম ঠিক আছে চলো, এমন প্রস্তাব কি আর ছাড়া যায়। দেখো মেলায় চলে এসেছি, একদম ছোট্ট মেলাটা, কিন্তু দোকানপাট বেশি একটা আজ বসে পারেনি, যেহেতু মেলাটা আজই বসেছে, আরো কিছু দোকান বসবে। চলো বলল, আমি প্রতিষ্ঠা তোমাদের দাদাভাই মিলে চলে এসেছি, আর মেলায় আসলে ঘুগনি খাবো না তাই কি হয় বলো, তাহলে মেলায় আসাটা সম্পূর্ণই হবে না। আর দেখো তোমাদের প্রতিষ্ঠা তোমাদের দাদাভাই কি খাচ্ছে বলো তো, মথুরা কেক। গরমাগরম মথুরা কেক খেতে কিন্তু দারুণ লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। চলো ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সাবধানে।